আমি 7 বছর আগে বিয়ে করেছি, আমি দেশের বাইরে ছিলাম, বাইরে থাকা অবস্থায় আমার বউ আমার কথা শুনতো না, আমাকে না বলে নানার বাড়ি বাপের বাড়ি চলে যেত, দেশে আসার পরও আমার কথা শুনে না, অন্যের কাছে বলে সংসার করবে না, তালাক দিয়ে দেয় না কেন, কাবিনের টাকা লাগবে না ইত্যাদি, এখন সে বেয়ানোর কথা বলে বাপের বাড়ি গিয়ে আর আসে না, আমার ফোনও ধরে না, আমার 6 বছরের একটা ছেলে আছে, এমন অবস্থা আমি কি করব, আহারে বেচারা রে। দেখুন এটা সত্য কথা, অনেক মহিলারা আজকাল তারা স্বামীকে মানুষ মনে করে না, অনেক মহিলা আছে। আপনি যদি মুসলিম নারী হয়ে থাকেন আমার বোন, আপনার জন্য আপনার স্বামীর নির্দেশনা মানাটাকে শরীয়ত ওয়াজিব করেছে, অন্যায় কোনো কথা যদি না বলে তাহলে স্বামীর নির্দেশ মানা। যে মহিলা স্বামীকে অভিভাবক হিসাবে স্বীকার করবে না, শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, কথা কথায় তর্ক করবে, অনেক মহিলা আছে পর্দা করে, বোরকা পরে, নামাজ পড়ে, কিন্তু সব করতে রাজি আছে, মাগার কথা তর্কাতর্কি বেয়াদবি এগুলো এখন কমন একটা ব্যাপার হয়ে গেছে, কিয়ামতের আলামত। অনেক দিনদার অনেক তাহাজ্জুদ গুজার মহিলা আছে, ভালো করে পর্দা করে মহিলা আছে, কিন্তু স্বামীর সাথে কথা কথা তর্ক ঝগড়া পাত্তা না দেওয়া, বেয়াদবি করা। দেখুন কোন একজন পূর্ব আমাদের পূর্বসূরী কোন একজন সালাফের স্ত্রী তিনি বলেছিলেন যে আমরা আমাদের স্বামীদেরকে রাজা বাদশাহদেরকে প্রজারা যেরকম, কিন্তু আজকাল তোমাদের অবস্থা ভয়াবহ। যে ভাই এরকম সমস্যা আছেন আমি তাকে বলবো দেশ দিয়েছে, সেই আলোকে দুই পরিবারের মুরব্বীদেরকে জানায়া তাদেরকে নিয়ে বসার চেষ্টা করেন, মিটমাট করার চেষ্টা করেন, কোনো আলেমের কাছে যান। আমাদের আসুন্না ফাউন্ডেশনে প্রতিদিন অফিস টাইমে, শুক্রবার ছাড়া অফিস টাইমে আলেমরা বসে থাকেন ড্রেস নিয়ে ফ্যামিলি কাউন্সিলিং এর জন্য। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল হলে সেখানে যাবেন, আলেমরা বসে উভয়কে মিটমাট করে দেওয়ার চেষ্টা করবেন, মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন, কার ভুল আছে তাকে নসিহত আদর স্নেহ দিয়ে কাউন্সিলিং করার চেষ্টা করবেন। এবং এভাবে আপনি এই সার্ভিসটা অন্য কোনো জায়গা থেকেও চাইলে নিতে পারেন, আপনি সেই সার্ভিসটা নেন, তারপরেও হুটহাট বিচ্ছেদে যাবেন না। এরপরে কোনো পথ না থাকলে একাধিক আলেমের সাথে পরামর্শ করে ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে প্রয়োজন হলে তখন বিচ্ছেদের চিন্তা করবেন, তার আগ পর্যন্ত থাকার চিন্তা করেন। আল্লাহ তাআলা এই ভাইয়ের সমস্যা দূর করে দেন আমরা দোয়া করি। আপনি যদি সবর করেন আল্লাহ আপনার কাছে আপনি বিনিময় লাভ করবেন। সবচেয়ে উত্তম দুরুদ কোনটি? সবচেয়ে উত্তম দুরুদ হলো যে দুরুদটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো সবচাইতে উত্তম দুরুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। আর সবচেয়ে ছোট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে ছোট দুরুদ কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ওই বড় দুরুদটা পড়তে একটু বেশি সময় লাগে, সওয়াব বেশি হবে, এই জন্য ওইটা বেশি বেশি পড়বেন। আপনারা শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও হবে, আরও অনেক রকমের দুরুদ আছে, কোরআন হাদিসে বর্ণিত দুরুদগুলোকেই অগ্রাধিকার দিতে হবে। এছাড়া নিজেদের বানানো দুরুদ যদি অর্থের মধ্যে শিরকি কিছু না থাকে তাহলে পড়তে পারেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।